শুধুই কি চীন, আরব দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে চীনের নিপীড়িত উইঘুর মুসলিমদের উপর অকথ্য নির্যাতনের। চীনকে খুশি রাখতে সেখান থেকে পালিয়ে আরব দেশে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের গ্রেফতার ও চূড়ান্ত মাত্রার নির্যাতনের পর আবার বেইজিংয়ের হাতে তুলে দিচ্ছে সৌদি আরব সহ মুসলিম দেশগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরব দেশগুলো উদীয়মান শক্তি চীনকে খুশি রাখতে সবকিছুই করতে পারে। এখন চীনকে তোষামোদের অংশ হিসেবে নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশী উইঘুরদের গ্রেপ্তার করে আবার চীনে ফেরত পাঠাতে শুরু করেছে। অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো এবং চীন। জানা গেছে, বেইজিং এর সঙ্গে মিলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো অনেক উইঘুর শিক্ষার্থী ও ধর্মপ্রাণ ব্যক্তিদের হয়রানি করছে। এক উইঘুর নারীর অভিযোগ, নিজের স্বামীকে 5 বছর ধরে দেখছেন না তিনি। সৌদি আরবে হজ পালনের সময় তাকে গ্রেপ্তার করে চীনে ফেরত পাঠানো হয়। তারপর থেকে আর তার কোনো খোঁজ নেই। চীন সরকার 2014 সাল থেকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নমূলক অভিযান চালিয়ে আসছে। কিরগিজস্তান, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সীমান্ত ঘেঁষা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি 1949 সাল থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় 1 কোটি উইঘুর মুসলমানের বসবাস। সেখানে তাদের আধিপত্য টেনে ধরতে চীন সরকার আদিবাসী চাইনিজ হান জাতিগোষ্ঠীর বসতি বাড়াচ্ছে। অন্যদিকে মুসলিম নারীদের জোর করে বন্ধা করিয়ে দিচ্ছে, ফলে দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে উইঘুররা। বিবিসি ও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, অন্তত 10 লাখ উইঘুরকে চীনের বিভিন্ন বন্দিশালায় আটক করে রাখা হয়েছে। তাদের ওপর নানা ধরনের নির্যাতন করা হচ্ছে, এমনকি দাসদের মতো বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে সেই পণ্য বিদেশে রপ্তানি করছে শি জিনপিং সরকার। এমন অবস্থায় অনেক উইঘুর মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তবে এখন এসব আরব দেশও তাদের খুঁজে খুঁজে অবর্ণনীয় নির্যাতন শুরু করেছে। মধ্যপ্রাচ্যের উইঘুরদের নিয়ে কাজ করা উইঘুর অধিকার কর্মী আব্দুয়ালি আয়ুব গণমাধ্যমকে বলেছেন, তিনি এমন 5 জন উইঘুরের খবর পেয়েছেন, তাদের সৌদি আরব কর্তৃপক্ষ নির্যাতনের পর চীনের হাতে তুলে দিয়েছে। 5 উইঘুর deported to China from Saudi Arabia, and among them I know 3 of them. এদিকে চীনকে তোষামত করতে মিশর সম্প্রতি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্তত 12 জন উইঘুর শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং কয়েক ডজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও এ ধরনের খবর পাওয়া গেছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।